ধর্ষণকারী সহ সব অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান জানাতে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করেছে পুলিশ। ধর্ষণ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয় সমাবেশে। মনির হোসেন তপু রিপোর্ট। ইসলামের প্রথম মুসলমান কালেমা পড়েছে আমাদের মা, মা খাদিজা। ইসলামের জন্য জীবন দিয়েছে আমাদের মা, মা সুমাইয়া। ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একজন মহিলার বিয়ে, জাইনাব বিনতে জাহাশের বিয়ে আল্লাহ বলেন আমি পড়াবো, তাহলে মায়ের সম্মান কত বেশি। জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে সকাল থেকে পুলিশের উদ্যোগে দেশের 6912টি এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। এসব সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন বন্ধে পারিবারিকভাবে নৈতিকতা শিক্ষা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। কোন মানুষ বলতে পারবে মায়ের জঠর ছাড়া এই পৃথিবীতে কোনো পুরুষ মানুষের জন্ম হয়েছে? হয়নি তো। তাহলে সেই নারীকেই বারবার আমাদের কেন ধর্ষিত হতে হচ্ছে? সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ সত্য জয় হয় বলে মানুষ ভালো কাজ করে, আর যখনই পশুত্ব জয় হয় তখন মানুষ ধর্ষণ, হত্যাকাণ্ড, খুন, খারাপি এগুলো করে। মসজিদের ইমাম থেকে শুরু করে সকলেই প্রশংসা করছেন যে নারী দর্শনকারীদের বিচার হচ্ছে, বিচার হবে, হয়েছে। আপনারা জানেন ইয়াসমিনের দর্শনকারীদের ফাঁসি হয়েছে, নুসরাতের ফাঁসি হয়েছে, যা দ্বারা দ্বারা এই ঘটনার সাথে জড়িত ছিল, সবারই বিচার হচ্ছে। অতএব আমরা বাংলাদেশ পুলিশ, আমরা কিন্তু তার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সমাবেশে নারীদের উপর কেউ কোনো খারাপ আচরণ করলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।